তো হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। এখন বাজে প্রায় 9টা, আমি এখন ঘুম থেকে উঠেছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কারণ আমি ভালো নেই। তো যাই হোক, ভালো খারাপ মিলে সত্যি একটু নিয়ে ব্লগ আপনার সাথে সবাই বাসায় থাকবে। তো চলো ব্লগ শুরু যাতে করেছি তাকে এন্ড করবো আজকে, ভেবে নিয়েছি সবাই বাসায় থাকবে, দেখতে থাকবে আমরা। কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি। তো তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীর বেশি একটা ভালো নেই। তো ভালো না থাকার পরেও কাজ করতে হয়, কিছু করার নেই। যেহেতু আমি আর আমার হাজবেন্ড এখানে একা থাকি, তো ও তো অফিসে থাকে সারাদিন। তো আমার ঘুম থেকে উঠে নিজের জন্য রান্না, ওর জন্য রান্নাটা করতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নাও আমার আওয়াজটা। তো আমি ঘুম থেকে উঠে ঘর দরজা গুছিয়ে নিচ্ছি। তো এরপর ঘর ঝাড়টা দিয়ে ঘরটা মুছে না নিলে কেমন ফ্রেশ ফ্রেশ ফিল হয় না? যদি আমি ঘর দরজা মুছে মানে রাখি বা গুছিয়ে রাখি, নিজের কাছেও কেমন ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো আমি এখানে ঘর দরজা মুছে নিচ্ছি। তো ঘর দরজা মুছে নেওয়ার পর আমি গরম জল করে গার্গল করে নিয়েছিলাম। তারপর ব্যথাটা একটু কমেছে। তারপর ও আসার সময় ওষুধ নিয়ে এসেছে। তো এখন তো গলা ব্যথা মোটামুটি ভালো হয়ে গেছে, কিন্তু এত কাশি হয়েছে যে মানে কথা গলা দিয়ে কথাই আসছে না। তো আবার এদিকে ব্লগ বানাচ্ছি। গরম জল করে গার্গল করে ব্রাশ টাশ করে আমি চাটা খেয়ে নিয়েছি। তো এখন ওইদিকে রান্না বসিয়েছি। আমি আজকে সিম্পল রান্না করবো, কারণ ঘরে কোনো কাঁচা সবজি নেই, শুধু পাবদা মাছের ঝোল করবো আর ডাল করবো। আর আজকে খুব সে খাওয়া দিয়ে আসতে হবে। তো তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়ে নিয়েছি, মোটামুটি প্রায় হয়ে আসছে রান্না। চলো তোমাদেরকে দেখি। এই সাইডে পাবদা মাছের ঝোল হচ্ছে, এখানে ডাল হচ্ছে, ব্যাস আর কিছুই নেই। আমার রান্না শেষ। তো আমি এখন স্নান টান করে এসে রেডি হয়ে নেবো, কারণ আমার আবার ওকে ভাত দিতে যেতে হবে। তো আমার এখানে গরম জল হচ্ছে। তো চলো স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ওর জন্য ভাতটা রেডি করে নিয়েছি। তো ও ফোন করেছে যে এখন যেতে, তো আমি এখন বের হয়ে যাব। আমি ভাতটা খেয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি, তো সবাই দেখতে থাকো। তো ফাইনালি আমি ওকে খাওয়া দিয়ে এসেছি। ভিডিও করে নিয়ে রাস্তায় জ্যাম ছিল, আমার বাড়ি ভিডিও করতে ভীষণ মানে কি বলবো সাইকেল হয়। তো আমি এখন বাড়িতে আর যাইনি, আর আমার বড় দরজা থাকে ওই হিসেবে। তো আমি এখন ওখান থেকে বেশি বাড়িতে চলে এসেছি, এখানে একটু টাইম স্পেন্ড করবো আর বাড়ি চলে যাবো। আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমার ডেইলি এমন প্রবলেম হয়, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল, ছিল কি এখনো আছে, প্রচণ্ড গলা ব্যথা, শুয়েছিলাম। তো গার্গেলও করেছি, কমছে না কোনোভাবে। তো এখন উঠেছি, উঠে একটু চা করে নেবো আদা দিয়ে। তো এখানে দেখতে পারবো না, মানে সরি দেখাতে পারবো না চা করার সময়, কারণ এখানে একটু অন্ধকার, মানে লাইটটা নেই ওখানে। তো যাই হোক, চাটা করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। চা চলে এসেছে, আমি চাটা খেয়ে নিই। প্রচণ্ড গলা ব্যথা, কথা বলতে মানে অসুবিধা হচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব আমি। হ্যালো গাইস, আবার এসেছি। চাটা খেয়ে খেয়ে নিয়েছিলাম তখন, খেয়ে আর পর অনেকক্ষণ ধরে মোবাইল দেখেছি, শুয়েছিলাম। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত খেয়ে শুয়ে পড়বো। গলা ব্যথা প্রচণ্ড, মানে কিছুই ভালো লাগছে না। তো ঠিক আছে, গুড নাইট, টাটা। আবার নেক্সট ব্লগের জন্য তোমরা সবাই, তোমাদের সবাইকে ওয়েলকাম। পাশে থাকবে, ভালোবাসা দেবে, ভালোবাসা নেবে। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।